শবে বরাত বা মধ্য শাবান বা লাইলাতুল বরাত। প্রিয় দর্শক, ইসলাম ইনসাইডের এই পর্বে জানব শবে বরাত কি, শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য, এবং হালুয়া রুটি খাওয়া যাবে কিনা। তাহলে চলুন শুরু করা যাক। লাইলাতুল বরাত হচ্ছে হিজরি শাবান মাসের 14 ও 15 তারিখের মধ্যবর্তী রাতে পালিত মুসলিমদের গুরুত্বপূর্ণ রাত। শবে বরাত কথাটি ফার্সি থেকে এসেছে। শব মানে রাত, বরাত মানে মুক্তি, শবে বরাত অর্থ মুক্তির রাত। শবে বরাতের আরবি হল লাইলাতুল বরাত। হাদিস শরীফে যাকে নিব শাবান বা শাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে, উপমহাদেশে এই রাতকে শবে বরাত বলা হয়। ইসলামী বিশ্বাস মতে এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করে। বিশ্বের বিভিন্ন স্থানের অনেক মুসলমান নফল ইবাদতের মাধ্যমে শবে বরাত পালন করে। বিভিন্ন সহি হাদিসে বর্ণিত আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে বেশি বেশি নফল রোজা পালন করতেন। শাবান মাসের রোজা ছিল তার কাছে সবচেয়ে প্রিয়। এ মাসের প্রথম থেকে 15 তারিখ পর্যন্ত এবং কখনো কখনো পুরো মাস জুড়ে তিনি নফল সিয়াম পালন করতেন। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ মাসে রাব্বুল আলামিনের কাছে মানুষের কর্ম উঠানো হয়, আর আমি ভালোবাসি যে আমার রোজা রাখা অবস্থায় আমার আমল উঠানো হোক। নাসাই আসুনান 4/201, আলবানী সহিহুত তাগরিব 1/247। হাদিস অনুসারে এই রাত দোয়া কবুল, ক্ষমা প্রার্থনা, আল্লাহর কাছে চাওয়ার রাত। একটি হাদিসে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ মধ্য শাবানের রাতে আত্মপ্রকাশ করেন এবং মুশরিক ও হিংসুক ব্যতীত তার সৃষ্টির সকলকে ক্ষমা করেন। ইবনু মাজাহ আসুনান 1/445, বাজ্জার বাইহাকি শুয়াবুল ইমাম 3/381। আলী ইবনে আবু তালিব রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা রাত জেগে সালাত আদায় করবে আর দিবসে সিয়াম পালন করবে, কেননা আল্লাহ তাআলা সূর্যাস্তের পর দুনিয়ার আকাশে অবতরণ করে বলেন, আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব। আছে কি কোনো রিজিক প্রার্থনাকারী, আমি রিজিক দান করব। আছে কি কোনো বিপদ নিপতিত ব্যক্তি, আমি তাকে সুস্থতা দান করব। এভাবে ফজর পর্যন্ত বলা হয়ে থাকে ইবনে মাজাহ ও বাইহাকি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সিজদা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম, তার বৃদ্ধাঙ্গুলি নড়ল, তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি আশঙ্কা হয়েছে? আমি উত্তরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সিজদা দেখে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো অর্ধ শাবানের রাত। এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থীদেরকে অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদেরকে তাদের অবস্থাতেই ছেড়ে দেন। শুয়াবুল ইমাম 3 খণ্ড পৃষ্ঠা 382। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে এসে মৃতদের জন্য দোয়া ও ইস্তিগফার করতেন। তিনি আরও বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, এ রাতে বনি কালবের ভেড়া বকরির পশমের চেয়েও বেশি সংখ্যক গুনাহগারকে আল্লাহ ক্ষমা করেন। তিরমিজি 739। বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে শবে বরাত উপলক্ষে প্রতিটি বাড়িতে আয়োজন করা হয় বিভিন্ন স্বাদের খাবার। এসবের মধ্যে রয়েছে রুটি, হালুয়া, সুজি, মিষ্টান্ন, গোস্ত ইত্যাদি। কিন্তু ইসলামে এমন কোনো হাদিস নেই যে হালুয়া রুটি খেতে হবে, কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো নির্দেশও দেননি। আপনি যদি খেতে চান তো খেতে পারেন, তবে অন্যান্য দিনের মতো, এটাকে ইসলামের কোনো নিয়ম ভেবে খাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে ইসলামের আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।